ইউজ করছেন? পিয়ালি ম্যাডাম, পিয়ালি ম্যাডাম আর ফেস ওয়াশটা ইউজ করছি। পিয়ালি ম্যাডাম, হ্যাঁ, আপনি ওই এমএনটির যে এটা পেয়েছেন সেটা বলতে হবে তো। একদমই তাই, আমি বলছিলেন আসতে, আমি সবাইকে বলছি, আমি জানি না কার মানে শারীরিক সমস্যা কি, কিন্তু আমার শারীরিক যে সমস্যাটা, আমি মানে আমার প্রচুর অ্যাসিডিটি, আমি কিছু খেতে পারি না, বাইরের ফুড বলো, নিজের ঘরের বানানো ফুড বলো, আমি কিছু খেতে পারি না। আমার এত অ্যাসিডিটি, আমার প্রত্যেকদিন সকাল বিকেল আমাকে গ্যাস ওষুধ খেতে হয় দুবেলা করে, তাও আমি গ্যাস আমাকে আমার কন্ট্রোলে রাখতে পারি না, এত অ্যাসিডিটি আমার। তা আমি, মামি আমাকে 7 মাস আগে ওষুধটা দিয়েছে, তা আমি মামির কথা শুনে বিশ্বাস করিনি প্রথমে, আমি খাইও নি, ওষুধটা আমার বেডের পাশেও ফেলানো ছিল। তা আজকে আমি 4 মাস বা 1 মাস হলো আমি ওষুধটা, হঠাৎ আমার হট করে কি মনে হলো যে আমি ওষুধটা খাই। মামি আমাকে বারবার ফোন করে বলে, পিয়ারি ওষুধটা তুই খাচ্ছিস তো? তা মামিকে আমি বলি, না না মামি, আমি ওষুধটা খাচ্ছি না। তা মামি বলছে, পিয়ারি তুই একবার খেয়ে দেখ, যদি তোর কাজ না হয় তোর খেতে হবে না, ওষুধটা যখন দিয়েছি তোকে তুই বিশ্বাস করে খা। তা আমি সিরিয়াসলি সত্যি সবাইকে বলছি, আজকে আমি 1 মাস ওষুধটা খাচ্ছি, তা আমি আমার নিজের দিকে ফিল করছি, আমি আমার গ্যাসের ওষুধ আমি খুঁজে বেড়াচ্ছি না, যেখানে আমার গ্যাসের ওষুধ আমার সারা ঘরে থাকে, আমার বেডরুম থেকে শুরু করে আমার কিচেন থেকে শুরু করে আমার মানে যেখানেই বলো না, আমি মানে গ্যাস ওষুধটা সারাদিকে ছড়িয়ে রেখেছি, যে ঝট করে যদি আমার গ্যাস হয় আমি যেখান থেকে হাত হাত দিলেই পাবো। কিন্তু আমি আমার ব্যাগে, এখনো আমার ব্যাগে গ্যাস ওষুধ আছে। তা আমি এই 1 মাস ধরে বলে গুনে গুনে বলতে পারবো যে আমি কটা ওষুধ খেয়েছি।